আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বেশ কিছুদিন শীতকালীন ছুটি ছিল, তারপর আমরা নতুন বছরে আবার নতুনভাবে ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় শুকরিয়া জ্ঞাপন করি। তোমরা জানো যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে। তার আগে আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি মোহাম্মদ রফিক আহমদ, সহকারী অধ্যাপক ইসলাম শিক্ষা। আমাদের আজকের আলোচনা ইসলাম শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ব্যক্তি জীবনে ইসলাম। এই ব্যক্তি জীবনে ইসলাম সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমরা মৌলিক ইবাদত আলোচনা করেছি, তারপর আমরা তাকওয়া আলোচনা করেছি, তারপর আমরা শিরক এবং কিজব আলোচনা করেছি। আমাদের আমি আজকে তোমাদের সামনে যে টপিকটা আলোচনা করব সেটি হলো সবর। দ্বিতীয় অধ্যায়ের এটি একটি অন্যতম বিষয় হলো সবর। আমরা প্রত্যেক কাজে সফলতা অর্জন করতে হলে সবর করতে হয়, ধৈর্য অবলম্বন করতে হয়। এই সবর কি, সবরের গুরুত্ব কি, এ সম্পর্কে তোমরা কিছু এখান থেকে জানতে পারবে। তোমরা জানো যে সবরে মেওয়া ফলে, সবর না ধরলে কোনো কাজে সফলতা অর্জিত হয় না। কথায় বলে যে রাগ করলেন তো হেরেই গেলেন। এই জন্য মানব জীবনের প্রত্যেকটি কাজ করতে গেলে অনেক বালা মুসিবত আসে, দুঃখ কষ্ট আসে। এই কাজগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়ে পড়ে। এই জন্য ইসলাম ধৈর্য সম্পর্কে কি বলেছেন সেটি আমরা এখান থেকে জানতে পারব। আমরা দেখতে পাই যে যখন কোনো দুঃখ কষ্ট আসে তখন আমরা অনেক নমনীয় হয়ে যাই, আবার যখন কোনো কাজে জয়ী হয়ে যায় তখন আমরা আত্মহারা হয়ে যাই। এর দিক সম্পর্কে ইসলাম শিক্ষা কি বলছে, ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছেন সেটি এখানে আলোচনা হবে। তার আগে সবর, এটি আরবি শব্দ। সবর কাহাকে বলে? সবরটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো ধৈর্য ধারণ করা, সংবরণ করা, বিচলিত না হওয়া। পারিভাষিক অর্থ করতে যে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন রকম সংজ্ঞায় দিয়েছেন, আমরা এখানে দেখতে পাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন সব রকমের ইবাদত নিষ্ঠার সাথে পালন করার নাম হল সবর। তিনি বলেছেন সব রকম যত রকম কাজ আছে ইবাদত বলা হয়, এই যত রকম কাজ আছে সকল কাজ নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে, ধৈর্যের সাথে পালন করাটাই বলা হয় সবর। তাহলে আমরা সবরের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। সবর কত প্রকার আমরা দেখতে পাই? সবর প্রধানত দুই প্রকার, দুঃখে সবর, আরেকটি হলো সুখে অবস্থায় সবর। দুঃখে সবর যেটি বলা হয়, যে মানুষের এ পৃথিবীতে চলতে গেলে অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়, অনেক রকম বালা মুসিবত এসে যায়, এই বালা মুসিবতে মানুষকে উত্তেজিত না হওয়া, হ্যাঁ, ধৈর্য হারা না হওয়া, কেমন সবর
অর্জন করতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীফ উম্মতে মুহাম্মাদের জন্য কত সুন্দর তিনি পথ বাতলে দিয়েছেন তিনি যখন ইসলাম প্রচার করতেছিলেন মক্কা নগরীতে কিন্তু তার কথা সেভাবে মক্কাবাসীরা গ্রহণ করতে পারেননি এজন্য আল্লাহর রাসূল চিন্তা ফিকির করলেন যে পার্শ্ববর্তী এলাকায় যে দেখি একটু প্রচার করি তারা কেমন সাড়া দেয় এজন্য তিনি প্রস্তুতি নিলেন মক্কার অদূরে তায়েফ অঞ্চলে তিনি চলে গেলেন সেখানে যেয়ে তিনি বেশ কিছুদিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন কিন্তু সেখান থেকে সাড়া না পেয়ে তার বিপরীত যখন তিনি চলে আসছেন তখন তায়েফের লোকেরা তাদের শিশু তাদের যুবকদেরকে লেলিয়ে দিল এবং আল্লাহ রাসূলকে মাজনুন বলে আখ্যায়িত করে তার উপরে মুষলধারে বৃষ্টি যেমন হয় যেমন পাথর চতুর্দিক থেকে ছুটতে লাগলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ নিয়ে যখন একটি বাগানে আশ্রয় নিতেছিলেন এমনই মুহূর্তে জিবরিল আমিন এসে বলছেন ইয়া আখি মুহাম্মদ তায়েফের ময়দানের লোকেরা আপনাকে কি করেছে আপনি আমাকে একটু আদেশ দান করুন আমি তায়েফের পাহাড় উঁচু করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিই রহমাতাল লিল আলামিন দয়ার নবী তিনি জিবরিলকে লক্ষ্য করলেন ইয়া আখি জিবরিল হে ভাই জিবরিল তায়েফের মানুষরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কাদেরকে নিয়ে আমি কাদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করব প্রিয় ছাত্র ছাত্রীরা এই ছিল আমাদের নবীর চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর আমরা এখান থেকে চরিত্র গ্রহণ করতে পারি না তাই না পাশাপাশি দুঃখের অবস্থায় শকর সবর আবার সুখের অবস্থাও সবর অর্জন করতে বলেছেন সবর প্রধানত দুই প্রকার বলেছি আগেই সুখের অবস্থা সবর বলতে কোন কাজে বিজয়ী হয়ে আত্মহারা না হওয়া আনন্দ উৎফুল্লে সবকিছু ভাসিয়ে না দেওয়া এটি হচ্ছে সুখের অবস্থায় সবর এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের বিশেষ একটি দৃষ্টান্ত এভাবে ফুটে উঠেছেন যে মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছিলেন সময়ের পরিক্রমায় কিছুদিন অতিবাহিত হতে না হতে আল্লাহ রাসূল আবার সেই মক্কা বিজয় লাভ করলেন মক্কা বিজয় লাভ করার পরে তিনি সেই মক্কাবাসীদের উপরে সেই স্টিম রোলার চালাননি তিনি সকলকে গণহারে ক্ষমা করে দিলেন সংযমী অবস্থায় অবলম্বন করলেন এবং সাহাবীদেরকেও বললেন তোমরা কারোর উপরে কড়া কথা বড় কথা বলবে না ইতিহাসের পাতায় আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত লেখা থাকবে এভাবে এই পৃথিবীতে যত বিজয় এসেছে প্রত্যেক বিজয়ে রক্তপাত মারামারি হানাহানি জীবন বিসর্জন দেখতে পাওয়া যায় কিন্তু মক্কা বিজয় এমন একটি বিজয় যে বিজয়ে ইসলামের ইতিহাসের পাতায় অলঙ্কৃত হয়ে আছে রক্তপাতহীন একটি বিজয় বলে উল্লেখ করা হয়েছে তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল যে সে সময় তিনি আত্মহারা হননি আবেগের বসে কোনো কাজ করেননি তিনি শিক্ষা দিয়ে গেছেন উম্মতে মুহাম্মাদীদেরকে দুঃখের অবস্থায় কেমন সবর অর্জন করতে হবে আবার সুখে অবস্থা যখন ভালো থাকবো আমরা তখনও কেমন কারোর বিপদে ফেলবো কি ফেলবো না এটি আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা পেয়ে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর এছাড়াও আমরা আরো কিছু এ দেখতে পাই যে ইবাদত বন্দেগীতে অনেক সময় সবর অর্জন করতে হয় এটি হলো দৈহিক সবর আত্মিক সবর ইবাদতে সবর পাপ হতে সবর জুলুম নির্যাতনের সবর এবার কয়েকটা প্রকার এখানে উল্লেখিত হয়েছে দৈহিক সবর বলতে ইসলামের
যে হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেছেন, ইসলামী শরিয়া মোতাবেক চলতে বলেছেন, যেমন সালাত, সাওম, হজ, যাকাত এগুলো পালন করতে যেও দেহের প্রয়োজন হয়ে পড়ে, শারীরিক কষ্ট হয়, শীতের মৌসুমে এখন ওযু করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, গরমকালে নামাজ পড়তে যেয়ে গরম অতিষ্ঠ হয়ে যায়, এই জন্য যে নামাজ ত্যাগ করতে হবে তা নয়, দৈহিক সবর বলতে এটি যে প্রত্যেকটা ইবাদাত খুজু এবং খুশুর সাথে পালন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক অনুরূপভাবে আত্মিক সবর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ এবং আত্মার সমন্বয়ে, আমরা যে মানুষ, আমাদের দেহে আঘাত লাগলে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, ঠিক আত্মাটাও যেটি আমরা যার সমন্বয়ে আমরা জীবিত লাভ করি, জীবিত থাকি, কথাবার্তা বলতে পারি, চলাফেরা করতে পারি, সেই আত্মাটাকে কন্ট্রোল করতে হবে। কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, হিংসা প্রভৃতি খারাপ প্রবৃত্তি দমন করতে হবে। আনিল নাফস আনিল হাওয়া, আত্মা যা চাচ্ছে সেদিকে ধাবিত হলেই হবে না, মানবাত্মা সর্বদা খারাপের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানবাত্মা সর্বদা খারাপের দিকে ধাবিত হয়, এজন্য আত্মাকে কন্ট্রোল করতে হবে। সামনে অনেক কিছু আসবে, অনেক ভালো ভালো জিনিস আসবে, দেখতে হবে সেটি আমার জন্য বৈধ কি বৈধ না, যদি বৈধ হয় তখন গ্রহণ করতে হবে, বৈধ না হলে বর্জন করে দিতে হবে। আত্মিক সবর, ইবাদাতের সবর, একাগ্রতার সাথে করতে হবে, তাড়াহুড়া না করার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুজু এবং খুশুর সাথে, বিনয় এবং নম্রতার সাথে আল্লাহ তাআলা ইবাদত বন্দী করতে বলেছেন। পাপ হতে সবর, এরপর হলো পাপ হতে সবর, যেটা আগেও বলতেছিলাম যে মানবাত্মা সর্বদা খারাপের দিকে ধাবিত হয়, এই খারাপ থেকে কন্ট্রোল রাখতে হবে আত্মাকে। এরপর জুলুম নির্যাতনের সবর, অনেক সময় ইসলামের কাজ করতে যেয়ে অনেক জুলুম নির্যাতন আসাটা স্বাভাবিক, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী যিনি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম, তিনি যে ইসলামের প্রসারের জন্য তারা সাথীরা কত নির্যাতন না সহ্য করেছেন। উজ্জ্বল দৃষ্টান্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলামের জন্য তাদের শারীরিক কত নির্যাতন সে সময় মানুষরা দিয়েছিল, কিন্তু তারা এই নির্যাতন থেকে, এই জুলুম থেকে তারা পিছপা হননি। এই জন্য ইসলাম শিক্ষা দেয় যে জুলুম নির্যাতনের সময়ও সবর অর্জন করতে হবে। বিভিন্ন মনীষীগণ দেখা যায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যত আল্লাহ প্রেমিক ব্যক্তিবর্গ এসেছেন, প্রত্যেকের কারণ না কারণ এই পদগুলো গ্রহণ করতে হয়েছিল, তারা সেগুলো সুন্দরভাবে ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা জানতে পারলে সবরের প্রকারভেদ, প্রথম দুই প্রকার, দুঃখে সবর, সুখে সবর। এই দুঃখ এবং সুখকে আবার পাঁচ ভাগে ভাগ করেছেন, সেটি হলো দৈহিক সবর, আত্মিক সবর, ইবাদতে সবর, পাপ হতে সবর, জুলুম নির্যাতনে সবর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখব সবর করলে কি হয় তথা ব্যক্তি জীবনে সবরের গুরুত্ব, ব্যক্তি জীবনে সবর অর্জন করলে কি হয়, এটি তোমাদের পাঠ্যবইয়ের আলোকে তোমরা শোনো যে এটি হলো আল্লাহর নির্দেশ পালন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ধৈর্য ধারণ করতে বলেছেন, আল্লাহ তাআলা এভাবে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর বাণী! এই জন্য আমরা যখন যে কাজটি করব, আমরা ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যখন বিভিন্ন বই পড়ো, অনেক বিষয় আছে সেগুলো খুব কঠিন, আমি বলবো এখান থেকে তোমাদের শিক্ষা নিতে বলবো, এই বিষয়গুলো, এই অধ্যায়গুলো বারবার অধ্যয়ন করতে হবে, তাহলে এগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে, কোরআন সেই শিক্ষা দিয়ে থাকে।
ইবাদত বন্দেগীতে তোমরা এখন যুবক তোমাদের অনেক চারিদিক থেকে তোমাদের ইবাদত যখন নামাজের সময় হয় তখন তোমাদের বন্ধুরা ডাকাডাকি করবে কিন্তু তোমাকে তখন এই চিন্তা ফিকির করতে হবে যে না এখন নামাজের সময় হয়েছে আমাকে আগে নামাজ আদায় করতে হবে বন্ধু তুমি এসো আমরা নামাজ পড়ি যদি বন্ধু আসে ভালো আহ্বান জানাবে না হলে বলবাম আমি নামাজ পড়ি তোমাদের সাথে আবার সঙ্গ দেব ইনশাআল্লাহ এভাবে বলতে হবে আল্লাহর ভালোবাসা লাভ সবর করলে কি হয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন যেমন তাদের সাথেই থাকেন সবরকারীদের সাথেই থাকেন অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন এরপর ব্যক্তি জীবনে সবর ধরলে তার উত্তম প্রতিদান পাওয়া যায় আল্লাহ তাআলা এভাবে বলেন ইন্নামা ইউআফাস সাবিরিন আজারাহুম আজরাহুম বিগাইরি হিসাব হ্যাঁ যারা সবরের সাথে কাজ করে ইউআফাস সাবিরিন আজরাহুম বিগাইরি হিসাব তাদের আল্লাহ তাআলা অপরিমিত প্রতিদান দিয়ে থাকেন জান্নাত লাভ আল্লাহ রাসূল এভাবে বলেছেন আসসাবরু সাওয়াবুহু জান্নাত যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান হলো জান্নাত ঈমানের উন্নত লাভ এরপর আল্লাহ তাআলা বলেন সবরেতে বলেন যে সবর না ধরলে তার ঈমান অপরিপূর্ণ অসম্পূর্ণ থেকে যায় আল্লাহ রাসূল এভাবে বলেছেন আসসাবরু নিসফুল ঈমান ঈমান যেটি না হলে কোনো মানুষ মুসলমানিত্ব থাকে না মুসলমানের পরিচয় দিতে পারে না এই ঈমানের অর্ধাংশ হলো সবর অর্থাৎ প্রত্যেক কাজটি ধৈর্যের সাথে মুসলিম মিল্লাতকে প্রতিপালন করাই হলো অতি কর্তব্য এটি এখন আমাদের মাঝে নাই এজন্য আমরা এগুলো করতে পারি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে সমাজ জীবনে সবরের গুরুত্ব সমাজ জীবনে ব্যক্তি জীবনে যেমন আছে সমাজ জীবনে সমাজটি কেমন হয় শান্তি প্রতিষ্ঠা হয় শান্তি প্রতিষ্ঠা হয় এরপর পারস্পরিক সম্পর্ক সংরক্ষণ হয় এভাবে সবর ধরলে সে সমাজটি সংহত থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো হযরত আইয়ুব নবী তিনি আল্লাহর একজন নবী ছিলেন প্রিয় পাত্র ছিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছিলেন তিনি খুব আরাম আয়েশে আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য কাজ করেছিলেন তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি পীড়া দিয়েছিলেন সেই পীড়ায় তার সমস্ত দেহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব হেন ছিন্ন ছিন্ন হয়ে গিয়েছিল তার ক্ষমতা তার হ্যাঁ সব কিছু তছনছ হয়ে গিয়েছিল তিনি একাকিত্ব জীবন যাপন করার জন্য চিন্তা ফিকির করতেছিলেন যে আল্লাহ তাআলাকে সুন্দরভাবে ডাকার জন্য এরপর যখন তিনি আল্লাহ তাআলার আরাধনা করছেন এইভাবে একের পর এক প্রায় 18টি বছর এইভাবে তিনি এই রোগে আক্রান্ত হয়েছিলেন যখন তিনি একাকিত্ব আল্লাহ তাআলার আরাধনা করতেছিলেন সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের রক্ত মাংস যখন পোকায় কিড়ায় হ্যাঁ জর্জরিত হয়ে গিয়েছিল তখন আর কোনো স্থান পাচ্ছিল না এই পোকাগুলো তখন ওই আইয়ুব নবী আল্লাহর প্রিয় বান্দার যে জিহ্বা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেন ওই জিহ্বা যেই আক্রমণ করতে শুরু করলো আক্রমণ করতে শুরু করার পরে যখন করলো তখন আইয়ুব আলাইহিসসালাম দেখলেন আমাকে তো আল্লাহ তাআলা গালাগালি করতে ব্যাঘাত ঘটছে তিনি আল্লাহ তাআলার কাছে রোনাজরি করলেন আল্লাহ তুমি এতদিন যা করেছো আলহামদুলিল্লাহ সংগ্রহণ করে নিয়েছি কিন্তু এই জিহ্বা দিয়ে আমি কি তো তোমাকেই ডাকি এই জিহ্বা এখন এই পোকায় আক্রমণ করছে আমি তোমাকে কিভাবে সুন্দরভাবে ডাকবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটুকু গৃহীত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে তার দেহ থেকে সব পোকা হ্যাঁ দূরে সরতে যেতে বললেন পর্যায় করবেন আইয়ুব নবী আবার সবল হয়ে উঠলেন আবার সবকিছু ফিরে পেলেন এটি একমাত্র তিনি ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে পেরেছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রিয় পাত্র হয়েছিলেন এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রত্যেকটি কাজ আমি বলবো ধৈর্যের সাথে মোকাবেলা করবে সময় মতো নামাজ কালাম পড়বে তোমাদের আজকের ক্লাস শুধুমাত্র আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নলতা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে নববর্ষের আবার শুভেচ্ছা জানাচ্ছি
সকলে সুন্দর থাকো এই কামনা করে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।